আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিশাদ অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা কোনো জায়গা বা কোনো মসজিদ বা কোনো দর্শনীয় স্থান নিয়ে নয়, আজকের ভিডিওটা হতে চলেছে বাংলাদেশের পাবনা জেলা ও কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীর উপরে অবস্থিত লালন শাহ ব্রিজ ও হার্ডিং ব্রিজ নিয়ে। তাহলে গাইস চলুন ভিডিও শুরু করা যাক। Let's get started the video. গাইস বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হার্ডিং ব্রিজ, সেই ব্রিটিশ আমলে এই হার্ডিং ব্রিজটা করেছিল ব্রিটিশরা। মাঝে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এটা ভেঙে গিয়েছিল, পরে আবার মেরামত করা হয়। এই সাইডটাতে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা সবাই জানেন এটা পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুরে অবস্থিত।
সো গাইস, এটাই ছিল লালন শাহ ব্রিজ এবং হার্ডিং ব্রিজ, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ গাইস।